হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি কাজী কাকুল, এই কাজী কাকুল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখন ঢাকা শহরে অবস্থান করছি। হ্যাঁ বন্ধুরা, যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার পূর্বে তোমরা সকলেই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি ঢাকা বিভাগের ঢাকা জেলার প্রধান সদর দপ্তর। প্রাচীন এই শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। শহরটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির শহরে পরিণত হয়েছে। ঢাকা শহরের বর্তমান জিডিপি $162 বিলিয়ন। ঢাকা শহরের বর্তমান আয়তন 306.38 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 2,10,05,860 জন। বর্তমানে ঢাকা শহরে অনেক হাই রাইজ এবং মডার্ন বিল্ডিং গড়ে উঠেছে। বিশ্বের সাথে পাল্লা দিয়ে ঢাকা শহর বেড়ে উঠছে। এ যেন এক অন্যরকম আন্তর্জাতিক নগরী হিসেবে বাংলাদেশের পরিচয় বহির্বিশ্বে তুলে ধরছে দিনকে দিন। ঢাকা শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এটি হচ্ছে বায়তুল মোকারম জাতীয় মসজিদ। বুড়িগঙ্গা নদীকে বলা হয় এই শহরের প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র। প্রায় 400 বছর পূর্বে এই বুড়িগঙ্গার তীরে ঢাকা শহরের জন্ম লালবাগ কেল্লা। মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ 1678 সালে কেল্লাটি নির্মাণ কাজ শুরু করেন, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। হাতির ঝিল বর্তমান ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র। ঢাকাতে রয়েছে অনেক 5 তারকা হোটেল। হোটেল সোনারগাঁ ঢাকার একটি প্রাচীন 5 তারকা হোটেল।